বিকশিত অসমৰ এখন প্ৰাথমিক বিদ্যালয়। বিদ্যালয় আছে ঠিকেই, পিছে যাবলৈহে পথ নাই। গহপুরের কুহিমারি প্রাথমিক বিদ্যালয় দুরবস্থা দেখাবর বাবে যাতায়াতের কি ধরনের শিক্ষার্থী সকলে প্রতিদিনে তখন নিজের জীবনক মরণত শরণ দিয়ে তখন নিজের জীবনক তুচ্ছ করে মানে সতীর্থ কেমাজি পরিবেশ দেখা মন করেছো। দৃশ্যটো চাও, এয়া গহপুরের গলচেপার কুহিমারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। মাত্র এগারী শিক্ষয়িত্রী চলি থাকা বিদ্যালয় যাবলৈ কোনো পথ নাই। অর্ধ শতাধিক শিক্ষার্থী নৈ সুটির উপরে বিপদ সংকুলভাবে এনেদরে বিদ্যালয় অহা যা করবেন। পানি বাঢ়িলে বিদ্যালয় অহা যা করাত অধিক সমস্যার সম্মুখীন হয় শিক্ষক কিংবা শিক্ষার্থী। বিভাগীয় কর্তৃপক্ষ এই বিষয়ে অবগত করে যদিও আজি কুপতি কোনো লওয়া নাই ব্যবস্থা। সে বিদ্যালয় যার সুষম ব্যবস্থা করবলে সরকারক শিক্ষার্থী কিংবা রাইজে জানাইছে আহ্বান। সদায় এনেদরে আসবলগা হয়, যেটা খুব বেশি পানি হয় তেতিয়া খুব বেশি অসুবিধা হয়, কারণ তেতিয়া আপনার তারলে দেখিছে আপনি সেই তারপর ইয়ালে পানি হয় তেতিয়াতো পার হয়ে আসার উপায় না থাকে। কেতিয়াবা আমি বিদ্যালয় বন্ধ দিবলগিয়াও হয়, কারণ বহুত বেশি পানি হলে পার হওয়ার অসুবিধা, তাতে এই কণ কণ লড়া ছিল রিক্স লবলে ভয়। কেবাবারও ইয়াতে তেনেকুৱা ঘটনা হয়ে গেছে মই অহার আগতে, আর লড়া ছিল পড়ে হেৰি হয়, আর ইটো সাইডে দেখিছে আপনি ইফালে দ গাত আছে, তাত পড়লে তো অসুবিধাই হব সৰু সৰু ল'ৰা ছোৱালী। তাতে মই এজনীয়া শিক্ষক, অকলে ল'ৰা ছোৱালীও বহুত, গতিকে ল'ৰা ছোৱালীখিনি গোটেইখিনি চাবলৈ কৰিবলৈ অসুবিধা। অকলে গাঁতটো বুলিয়ে নহয়, আপুনি দেখিব স্কুললৈ অহা এই বাটটো, গোটেই বাটটো যেতিয়া চাইকেল মটৰটো আপুনি বাদে দিয়ক, খোজকাঢ়ি আহিব নোৱাৰি। কোন কোন ল'ৰা ছোৱালী কেইবাবাৰো পৰে, যোৱাকালি যাওঁতেও বহুতকেইজনে পৰিছে। প্ৰতিবছৰে এনেকৈ এনেদৰে অহা যোৱা কৰিবলগীয়া হয়, কিন্তু এইটো হ'ল গহপুৰ সমষ্টি ৰাঙলিয়াল পঞ্চায়তৰ কুহিমাৰী গাঁৱৰ কুহিমাৰী প্ৰাথমিক বিদ্যালয়। এই প্ৰাথমিক বিদ্যালয় আজি যিমান দিন হ'ল প্ৰতিষ্ঠা কৰা হোৱা, যে এই ইজেচ কেন্দ্ৰৰ পৰা ধৰি আজি বহুত বছৰ হৈ গ'ল। আমি এই ৰাস্তাটোৰ কাৰণে বহুত কষ্ট কৰিছোঁ, বহুত আমি আপত্তি কৰিছোঁ, বিভিন্ন পঞ্চায়তত কৰিছোঁ, আমি অফিচতো গৈ কৰিছোঁ, এম এল এ বা হেৰিকো কৰিছোঁ, বিধায়ককো কৰিছোঁ, কিন্তু আমাৰ ইয়াত চকু নিদিয়ে, আমাৰ ইয়াত চাবলৈও নাহে। আৰু আজিলৈকে আমাৰ এই স্কুলখন আমাৰ বিধায়ক মহোদয়ে আজি 10 বছৰ উকলিবলৈ হ'ল হ'ব এতিয়া, কিন্তু এই স্কুলখন দেখি পোৱা নাই। মই কৈছোঁ কওক, সুধি চাওক তেওঁ, এইখন ইয়াত যে এখন স্কুল আছে কুহিমাৰী গাঁৱৰ ভিতৰত, স্কুলখন দেখিছে নাই। আমাৰ ইয়াত 55-60 এনেকৈ চলি আছে আৰু বৰ্তমান। বিভাগীয় কৰ্তৃপক্ষ ইয়াত আহেনে? নাই, কোনো নাহে। বিভাগীয় মানুহ কোনো নাই, কোনো শিক্ষা বিভাগৰ কোনো মানুহ? শিক্ষা বিভাগৰ চি আৰ চি ছাৰ আহি থাকে, আৰু বেলেগ তেনেকুৱা সময় নাপাওঁহি। পানী বেছি হয় মানে, যদি আমি বাইদেউ যদি ৰিক্স লয় বা আমাৰ ছাত্ৰ ছাত্ৰীবিলাকৰ কাৰণে, তেতিয়া আমি নাও দি পাৰ কৰাই দিওঁ, আৰু কেতিয়াবা নাও ডুবি কেতিয়াবা কিছুমান ল'ৰা ছোৱালীয়েতো বাচিবলৈ উপায় নোহোৱা হৈ যায়, আমি বচাওঁ যেনে তেনে বচাওঁ, মেডিকেল নিবলগীয়া হৈ যায়। কিন্তু যদি বাইদেউ কয় মই ৰিক্স ল'ব নোৱাৰি নোৱাৰোঁ, তেতিয়া আমি স্কুল বন্ধ, আমি গাৰ্জেণ্টে বন্ধ দিবলগীয়া হয়। গহপুৰৰ পৰা সমীৰণ বৰা, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।